আজকের ঘটনার মায়ের ব্যাপারে মিয়া বুঝতেছেন আজকে খেলা হবে, ডাইরেক্ট আজকে খেলা হবে। কিরে টাকলাল আর পোত, আজকাল দেখতেছি টিকটকের মাইয়ার ভিডিওতে লইয়াছি খেলা হবে বলতাছিস, আরে আমি তো এই মাইয়ার সাথে খেলতে চাইতেছি। আরে টামদা, আপনি যে খেলতে চাইতেছেন আপনার তো গিয়ার বক্সি নষ্ট, আপনি কিভাবে খেলবেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে টাকলাল আর পোত, একটা কথা মাথাতে রাখিস, আরে ভাঙা কুলো ছাই পেলাতে লাগে, আর আমি তো একটা ইয়াং স্টার ছেলে, আমার পুরো গিয়ার বক্স আবার রিপেয়ার করাইছি, আমি এখন ফুল কনফিডেন্স নিয়ে আসছি। ও মাই গড। আরে টাকলা, তোর যে আমি কিভাবে ধন্যবাদ দিব এটা তো ভাই ভাই পাচ্ছি না রে ভাই। আরে তোর যে আমি আমার কনফিডেন্সের কথা বলতে, যে তুই এত সুন্দর আমার ফেভারিট পছন্দের মাল পাঠাইয়া দিবি এটা তো আমি ভাবতেও পারি নাই। আহ শোনা গো আমার। আরে লোচ্চা টামদা, আপনি ভাবলেন কি করে এই মাইয়াটারে আপনার কাছে পাঠাবো? আপনি তো হচ্ছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাপাবেন, কিন্তু কিছু করতে পারবেন না। আরে টাকলাল আর পোত, একটা বার সুযোগ তো দিলেও দিতে পারিস নাকি? একটা বার সুযোগ দিয়ে দেখে আমি পারি কি না পারি। আরে লুচ্চা টামদা, যে মুরগি ডিম পারবে তার পিছন দেখে বইলা দিতে পারি। আর আপনার তো লুচ্চা টামদা, আপনার তো কিছুই নাই, আপনারটা তো লোকের থেকে ছোট, তারপরে যখন বলতেছেন দাঁড়ান দিতাছি। আরে টাকলাল আর পোত, দিবি যখন তাহলে ভালো কিছুই দে। আর এই মাইয়াটা তো বলতেছে তেল ছাড়া রাঁধুনি, আরে তেল ছাড়া রান্না করলে আমি খাবো কি করে? আমার তো বদহজম হইয়া যাইবো। আরে টামদা, আগে মুরব্বীর একটা কথা বলতো শুনতাম, যে বসতে দিলে নাকি খাইতে দিতে হয়, খাইতে দিলে নাকি শুইতে দিতে হয়। এখন তো দেখতেছি আপনার অবস্থা ঠিক ওদের মতনই হইলো। দেখছো তোমার কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। হালির ঘরে হালিরে যে কি দিয়া গালি দিবো আমি তো ভাই ভাই পাচ্ছি না। আরে হালিরে রাখছি আমি শোরুমে বেচা কেনা করার জন্য, আর হালি আইসা টিকটকে ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য। হালিরে কিটামদা, এইবার আমি বুঝতে পারছি যে আপনার আসলে গিয়ার বক্সের সমস্যা, তা না হলে আপনার শোরুমে এত সুন্দর সুন্দর মাল থুই আসছে আমার ভিডিওর মাইয়ার পিছনে আপনি কিসের জন্য পড়বেন? আরে টাকলাল আর পোত, তুই এইটাই বুঝলি না? আরে প্রতিদিনের প্রতি সাজে কি একই খাবার খাওয়া যায় নাকি? মাঝে মধ্যে তো অন্য খাবারও খাওয়া লাগে নাকি? আরে মাঞ্জারের পো। হাই রে ভাই, টিকটকের অবস্থা ঘুম ভাঙাইয়া গেছে জন্যই মাইয়ার এই অবস্থা, না জানি যদি কিছু কইরা যাইতো তাহলে কি হইতো। আরে টাকলা, তুই এইটাই বুঝতে পারলি না? আরে কিছু কইরা গেল তো মাইয়া সেখন এই গান বলতো, আমার দর্শন কইরা গেল রে মরার কোকিলে। আরে টাকলা, সারা ভিডিওতে অনেক জ্বালাইছস কিন্তু এত সুন্দর মাল দিবি আমি তো ভাবতেও পারি নাই, তো তুই তাকে আমি মালটারে লইয়া চইল্লা গেলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা, তো আপনারা ভিডিওটি দেখুন এবং বিনোদনগুলো উপভোগ করুন, আর আপনাদের মতামতগুলো শেয়ার করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা, তো আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না, ভিডিওটি বিনোদন হিসাবেই নেবেন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।